আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেই ভিডিওটি আপনারা দেখছেন, আমি আপলোড করেছি, সেটি মূলত মাসখানেক আগের ভিডিও। আমি গিয়েছিলাম গাজীপুরের পুবাইলের কাছাকাছি অরণ্যবাস রিসোর্টে। এটা হলো এই গত বছর গিয়েছিলাম, একটি ভিডিও আমার চ্যানেলে আছে, এই পুবাইলেরই জল ও জঙ্গলের কাব্য রিসোর্টে। তো এটা মূলত আমি 2015 সালে কাজ করতাম YKK বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, তো জিপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ঢাকা IPZ-এ এখানে কাজ করতাম, প্ল্যানিং প্রোডাকশন কন্ট্রোল ডিপার্টমেন্টে। তো ওনারা প্রতি বছরই একবার রিউনিয়নের আয়োজন করেন, ওই ডিপার্টমেন্ট ফ্যাক্টরি না। তো সেখানে আমরা যারা পুরান আছি তারা অনেকে আসি, যারা নতুন আছে তারা তো যাই, নতুন পুরানো এক সবার সাথে সবার দেখা হয়, কথা হয়, পরিচয় হয়, কুশলাদি বিনিময় হয়, তারপর একটা নেটওয়ার্কিং তৈরি করার একটা চেষ্টা আর কি। তো প্রতি বছরই আমরা যাই, আমি যাই, অন্তত গত 2 বছর হয়েছে, গত 2 বছর আমি গিয়েছি। ইনশাল্লাহ সামনে হলে হয়তো আল্লাহ তৌফিক দিলে যাব। আমরা এই জন্য আজকে এখানে আসলাম, এখন এই রিসোর্টটি একটু ঘুরে ঘুরে দেখবো। দেখছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিডিওতে রিসোর্টটি দেখা যাচ্ছে অলরেডি। অরণ্যবাস রিসোর্টটি খুব বেশি বড় না, মনে হয় যেন আর কি 30-40 জন এর একটা টিম বা 50 জনের একটা টিম হলে তারা পুরো রিসোর্টটি নিয়ে নিতে পারে। এখানে আসলে রিসোর্টটি খুব বেশি বড় নয়। আর রিসোর্টটিতে ঢুকতেই প্রথমেই বাম দিকে যাবেন কীভাবে, মূলত প্রথম বলি যাওয়া যায় কীভাবে। এটা মূলত প্রথমে এয়ারপোর্ট থেকে প্রায় 14-15 কিলোমিটার দূর হবে, এটা স্টেশন রোড দিয়ে, তারপরে এই যে ফ্লাইওভারের উপর দিয়ে উঠে এই যে রেলগেট, পুবাইল রেলগেট, এটা বাম দিয়ে ঢুকে গেলে এই আরে যাওয়া যায়। আচ্ছা, তো এখানে যেটা, এটার ওই সুইমিং পুলটা অনেক সুন্দর, সুইমিং পুলের পানি অনেক পরিষ্কার। এবং এটার ইন্টারেস্টিং বিষয় হলো যে এটা ছোটোর মধ্যে গোছানো। আচ্ছা, তো আপনি যে অনেকক্ষণ বেশি ঘুরে ফিরে এটা দেখবেন ওটা দেখবেন, সেটা এরকম না। এটা হলো যে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে আপনি, আমার মনে হয় 10-15 মিনিট দেখার পরে পুরো রিসোর্টের সব কিছু দেখা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। তারপর আপনি এক জায়গায় নিরিবিলি সময় কাটাতে পারবেন আর কি, সময় কাটাতে পারবেন। এবং নিজেরা 40-50 জন একটা টিম যদি যায় করবেন, এখানে মজার সত্যি ইন্টারেস্টিং বিষয় হলো এটা ভালো লাগার কারণ, কারণ এখানে আপনি নিজের মতো সময় কাটতে পারবেন, টুকটো লোকজন এত হবে না। তো আমরাও মোটামুটি আমাদের টিমে গিয়েছিলাম প্রায় 50 জনের মতো, 50 জন আমরা 40 জনের মতো গেছিলাম, আর একটা গ্রুপ ছিল যারা 8-10 জন এখানে আসছিল। এছাড়াও আপনি চাইলে কাপল নিয়েও, আপনারা কেউ স্বামী স্ত্রী যাইতে চাইলে পরিবর্ষ ওইখানে যাওয়া যায়, রাতে থাকার ব্যবস্থা আছে। ভিতরে আবার একটা মজা আছে, যেহেতু বাইরের লোকজন এখানে কম থাকে, রিসোর্ট ছোটো হওয়াতে অতএ রুমগুলো ফিল আপ হয়ে গেলে রাত্রেবেলা নিজেরাই নিজেদের মতো সময় কাটানো যায়, ওই ধরনের উৎকট ঝামেলা মনে হয় না হবে, বা নিরাপত্তা নিয়ে কোনো ঝামেলা নেওয়ার সংখ্যায় বেশি। এবং আমার কাছে আমার এই ভিডিওটা কোনো অ্যাড না, আমি যেটা দেখেছি সেটাই বলতেছি আর কি। প্রথমে আপনি যখন এখানে ঢুকবেন, আমরা যখন ঢুকি তখন হাতের ডান পাশে পার্কিং এরিয়া, বাম পাশে অ্যাডমিন অফিস, তারপরে সোজা হেঁটে গেলেই হাতের বাম পাশে একটা পুকুর, পুকুরে ওনারা নিজেরাই ওই তেলাপিয়া, তারপরে অন্যান্য দেশি মাছ ওনারা এখানে চাষ করে, এবং ওনারা এখান থেকেই এই মাছ আপনাকে রান্না করে দেয় যদি আপনি চান আর কি।
তারপরে একবার সোজা পুকুর পার হয়ে গেলে, পুকুর পার হয়ে গেলে আপনার হাতের ডান পাশেই একটা কফি শপের মতো আছে, আইসক্রিম পাওয়া যায়, কফি পাওয়া যায়, তারপরে টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। তারপরে এর ডান দিক দিয়ে উঠলেই একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটা তো অনেক সুন্দর। সুইমিং পুলের ছোটো আরেকটা এটা কী বলে যে এটা সুইমিং পুল তো আছেই, তার পাশেই ছোটো একটি আর কি আরেকটা সুইমিং পুল, একটু মিনি থেকেও মিনি ছোটো, বাচ্চারা নেমে এখানে ঝাপাঝাপি করতে পারে আর কি, এরকম ছোটো আরেকটা সুইমিং পুল আছে পাশাপাশি দুইটা। কিন্তু ছোটো একটা মনে হয় যেন ছোটো একটা গর্ত করে রাখছে। আচ্ছা, তারপরে যেটা সেটা হলো এরপরে আপনি যখন সুইমিং পুলটা পার হয়ে আগালেই তার সামনে ডাইনিং আছে ওদের, আর ওদের রুমগুলো আছে, সেই রুমগুলো ওদের থাকার মতো ব্যবসাবার, সেই রুমগুলো আছে। তার সামনে আবার এই রুমগুলোর সামনে একটা মাঠ আছে, অনেক বিশাল মাঠ বলা যাবে না, মাঠ আছে। সেই মাঠে কিন্তু খেলা যায়, ব্যাডমিন্টন খেলা কোর্ট আছে, তারপরে ক্রিকেট খেলা যায়, আমরাও ক্রিকেট খেলছিলাম, ব্যাডমিন্টনও আমাদের সাথে যারা মেয়েরা ছিল তাদের কিন্তু ব্যাডমিন্টন খেলতেছিল। আমরা ঘুরে ফিরে আরও বিভিন্ন ইভেন্টের আয়োজন করছি, যেমন ছেলেদের কক ফাইট, মেয়েদের চেয়ার খেলা, তারপরে পুরস্কার বিতরণী বিকেলবেলা, তারপরে আমরা এখানে ব্যাক করি। আর এখানে আসলে একটা জায়গায় যাওয়ার থেকে বড় বিভিন্ন কি যে সবার সাথে সবার যাবার দেখা হয়, রিউনিয়ন হয়, সবার কুশল বিনিময় করা হয়, সবাইকে জানা হয়, বোঝা হয়, এটা আসলে একটা কিছু। এই যে একটা ছোটো একটা পন টাইপ বললাম যে সুইমিং পুল, এটা হলে যে এটা দেখলেন মাত্র, আর সুইমিং পুলটা অনেক সুন্দর, পানি পরিষ্কার, এই যে তারপরে সবাই সাথে দেখা টাকা হলো, এখন কোথায় আছি, কী করি, কে কী করে, অনেকে আছে ভালো করতেছে, অনেকে ভালো করতে পারতেছে না বা এগিয়ে আসতেছে, চেষ্টা করতেছে সবাই। এই যে সুইমিং পুলের পাশেই এই যে এই বিল্ডিংটা, বিল্ডিংটার নিচে ডাইনিং, ওয়াশরুমের সুবিধা কিন্তু এখানে খুব ভালো, ঠিক আছে। এই যে বাম পাশে যে মাঠ, একটু আমি বলছিলাম বাম পাশে মাঠ, তারপরে নিচে যেখানে ডাইনিং, এই ডাইনিং বুফের মতো খাওয়া যায়। তো আমরা এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন, আমরা বুফে খাওয়া দাওয়া করছি সকালবেলা, যে যার যার মতো নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, এবং দুপুরেও সেম নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে ওদের ডাইনিংটা, সকালে আমরা যখন ঢুকি প্রথমে আগে নাস্তা সেরে ফেলছিলাম, নাস্তাতে ছিল পরোটা, তারপরে হালুয়া, তারপরে সবজি, মুরগির লটপটি, আর ছিল কফি, এগুলোই ছিল। আর সামনে যে মাঠ, আপনি কফি খেতে খেতেও ওদের খেলা দেখা যাবে। এই যে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে সিঁড়ি দিয়ে উঠেই আপনার ইয়েতে রুমগুলোতে চলে যাওয়া যায়। রুমগুলো তো বড়ো বড়ো, পরিষ্কার আছে, খারাপ না। দেখুন আসলে ভিডিওতে যেই নয় শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ, এটা আসলে এই শুক্রবার, তো শুক্রবারে জুমার আগে মাইকে বয়ান হচ্ছে, এই জন্য আর কি মাইকের শব্দ। তো আমি চাইলে ভিডিওতে এডিট করার সময় বা এডিট করতে চাইলেও মাইকের সাউন্ড অফ করে রাখতে পারতাম, কিন্তু আমার সাউন্ড ও ন্যাচারাল জিনিসটাই ভালো লাগতেছে, এই জন্য অফ করলাম না। তো রুমগুলো দেখতে এক রুম দেখি করে দেখানোর চেষ্টা করি, কোথায় আমরা রুম টুমলে ভরে দিয়েছি না রে, রুমে সব থাকতো, কি আর করেন সারা টাইগার, জামা কাপড় সবাই নিয়ে এসছে, জামা কাপড় নিয়ে সবাই সুইমিং পুলে গোসল করলো, সুইমিং পুলে বল দিয়ে খেললো, তারপর মাঠে ক্রিকেট খেলা, কক ফাইট, তারা উজু করছস মেয়েদের চেয়ার দৌড়, এগুলো খেলাধুলার পরে তারপরে আমরা নামাজে গেলাম। নামাজ থেকে এসে নিজের রুম থেকে দেখা যাচ্ছে মাঠ, সুইমিং পুল,
নামাজ থেকে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। এই পার্টটা হয়তো সামনে দেখা যাবে ইনশাল্লাহ। আমি তো মনে হচ্ছে পড়ে গেছে গা বিকেলে, আমি ভাবছি ভাঙে ভেঙে পড়ে গেছে গা বিকেলে। সব একটু গল্প গল্প করলাম আর বিকেলে পুরস্কার বিতরণ হলো। আমি তো হচ্ছে ভাঙা টিঙ্গা পড়ে গেছে গা ফার্স্ট থেকে থার্ড এসে খেলাতে তারা তো পুরস্কার পেয়েছেই। আরে ছবিটা সরু পাইতেছে, সকলের জন্য পুরস্কার ছিল। আমরা মনের ছবি বড় ছবি বাটি পেয়েছিলাম আরফিলের, এবং টেস্টিংলি বাটিটা ওই আসার সময় কোথাও যেন আবার রেখে চলে আসছি। বাটিটার পাশে দেখাতে পারিনি, স্মৃতি ছিল বাট স্মৃতি নষ্ট হয়ে গেছে। উদ্দেশ্য নাই, উদ্দেশ্যবিহীন ভাবে, উদ্দেশ্যবিহীন ভাবেই আমাদের ভিডিও টিডিও করা আর কি। আপলোড করি কোনো উদ্দেশ্য উদ্দেশ্য নাই, তো এই জন্য ওইভাবে এডিটিংও করি না, এখানে কাজও করি না। মাঝে মাঝে যেমন আজকে শুক্রবার যখন ভিডিওটা আপলোড করবো ইনশাল্লাহ, আজকে শুক্রবার ট্যুরে গেছি কিন্তু এক মাস আগে, শুধু ওই এখন শুধু ভয়েসটা অ্যাড করলাম। তো ভয়েস অ্যাড করছি কোন জায়গায়, বাসার সামনে বসে বসে চেয়ারে বসে রোদের মধ্যে বসে আছি শীতকাল, তো বসে আছি আর মোবাইলে ভয়েসটা দিচ্ছি আর কি। কোনো কারিশমা নেই, যে প্রমথ চৌধুরী বলছে না যে গড়ের মাঠের ফুটবল খেলা দেখতে যত মানুষ আসে ইচ্ছা নিচ থেকে, ওইগুলো আপনার রাজনৈতিক বক্তব্য বা গুরু গম্ভীর আলোচনা শুনতে কেউ আসে না, ওরকম আসবে কোনো উদ্দেশ্য উদ্দেশ্য না। গড়ের মাঠে ফুটবল খেলার মতো আমার এই ভিডিওগুলো ঠিক আছে। এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি দেখতে পাচ্ছেন, আমরা সকলেই খাওয়া দাওয়া করতেছি, এটা বুফে সিস্টেমে সবাই যাওয়ার জন্য। তুমি খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া একদম ভালো ছিল, খারাপ না। আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন, এখানে ঘুরে আসতে পারার কথা নেই, মাঝে মাঝে ঘুরতে যাওয়ার দরকার। তো যদি সম্ভবপর হয় ঘুরে আসেন, নিজেকে একটু সময় দিলেন, নিজেকে একটু সময় দেওয়ার যে এক সুযোগে নিজেকে একটু সময় দেওয়া, কারণ ব্যস্ত জীবন তো অন্যের জন্যই পার হয়ে যায়, নিজের জন্য যদি নিজের একটা সময় বের করার সময় নেই, তারপর যদি সামহাও বের করা যায় আর কি। ঠিক আছে, তো আমি লাঞ্চের পরে আমি পুরো যতগুলো বাউন্ডারির প্রতিটা কোনো কোনো ঘুরে ঘুরে এবং ভিডিও করার চেষ্টা করছি। ভিডিওগুলো একটু লজ্জার সাথে লুকিয়ে লুকিয়ে ওই রকম বলা চলে, একদম খুবই যে ওয়াই ওপেনলি ভিডিও করেছি বিষয়টা এরকম না, এই জন্য মাঝে মধ্যে হয়তো অ্যাঙ্গেলে প্রবলেম হয়েছে। ঠিক আছে, প্রফেশনাল হলে হয়তো হইতে হইতো না, মাঝে মধ্যে লজ্জা কাজ করে। ঠিক আছে, তখন পর্যন্ত ভালো থাকবেন আপনারা, দোয়া করি আমি সবার জন্য, আপনারা আবার ভালো থাকবেন সকলে, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। নেক্সট যদি আবার কোথাও যাই সুযোগ হয় ভিডিও করি, ভিডিও দেওয়ার মতো সময় হয়, তাহলে ইনশাল্লাহ হয়তো আবার দিব। তখন পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করুন সকলে সকলের জন্য, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন, আর বেশি সময় নেই, অনেক বক বক করেছি, 4-5 মিনিট তো বাকি আছে, শেষ পর্যন্ত দেখতে পারেন। দেখলে পুরো রিসর্টটা দেখা হবে, আপনি একটা আইডিয়া পাবেন। ধন্যবাদ।
আজমল সময়টা আসতে হবে আপনি আমাদের আমার সাথে যাবেন আচ্ছা ঠিক আছে কি এত ক্যামেরা হেল্প লাগে যা টাপ বিষয় না হ্যাঁ এটা সোনি তারপর কি গানি আমার গলা পানি ভাই ও আচ্ছা আচ্ছা নামিনে ভালো আছে সাতার মাতার পানি না